শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 11 আগস্ট শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, শিলচরে আজ জুম্মার নামাজের আগে মসজিদে মৃত্যু সহকারী ইমামের, জিরিবামে অশান্তি, পুড়ছে টায়ার, কঠোর পুলিশ প্রশাসন, জারি 144 দ্বারা, ইন্টারনেট ছাড়া 500 টাকা পর্যন্ত লেনদেনের সুবিধা জানালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিলুপ্ত হচ্ছে আলগাপুরের ঐতিহ্যবাহী এলপি স্কুল, প্রতিক্রিয়া অভিভাবক মহলে, সুপ্রাকান্দিতে সক্রিয় দালাল চক্র, জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ, হাইলাকান্দিতে শিক্ষক দম্পতির মৃতদেহ উদ্ধার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ভাই ভাতিজা সহ চারজনের বিরুদ্ধে খুনের মামলা, সুলতানিতে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন বিধায়ক সুজামের, অনাস্থা প্রত্যাহার হতেই সন্ধে পুরসভা, কল্যাণকে সংবর্ধনা পুরকর্মীদের, গাড়ির ডেথ সার্টিফিকেট জমা না দিলে জরিমানা, ফরমান পরিবহন বিভাগের, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারত বাংলা সীমান্তে জোরদার নজরদারি বিএসএফের, স্বাধীনতা দিবসের প্রাক্কালে জারি হাই অ্যালার্ট, দ্রব্যমূল্য নিয়ে সরকারকে ঠুকল তৃণমূল, গান্ধী মূর্তির পাদদেশে 2 ঘন্টার বিক্ষোভ, এবং সর্বশেষ খবরটি হলো, লক্ষ্মীপুর জল প্রকল্পের নিম্নমানের কাজ, ঠিকাদারের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। 3 মাস পর মণিপুরের হিংসার দাবানল ছড়ালো কাচার গেসা জিরিবাম জেলায়, উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ওই জেলায়। পুড়ছে গাড়ির টায়ার, মইতেই মণিপুরী সংগঠন জনকারফু ঘোষণা করল। বৃহস্পতিবার মণিপুরের এক শান্তির মিছিল থেকে অশান্তি ছড়িয়ে পড়ে, আজ ভোরে জিরিবাম এলাকায় বাঙালির 5-6টি টঙ্গি দোকানঘর ভাঙচুর করার খবর পাওয়া যায়। এছাড়া জিরিবাম শহর ও শহরতলি এলাকার রাজপথে মণিপুরী সম্প্রদায়ের লোকেরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। এর আগে বৃহস্পতিবার জিরিবাম প্রশাসন গোটা জেলায় 144 দ্বারা জারি করে রাখে, কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তাই মণিপুরী সংগঠনের পক্ষ থেকে পাবলিক কারফিউ ঘোষণা করা হয়। সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জিরিবামে এক বড়সড় শান্তি মিছিল আয়োজনের প্রস্তুতি নিয়েছিল সেখানকার বিভিন্ন মৈতেই মণিপুরী সংগঠন। এই শান্তি মিছিল থেকে অশান্তির সৃষ্টি হতে পারে বলে জিরিবামের জেলা প্রশাসনকে জানিয়ে রাখেন জিরিবামের ট্রাইবেল সংগঠনের নেতৃবৃন্দ। মণিপুর রাজ্যের অন্যান্য জেলার মতো জিরিবামে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, এই আশঙ্কা শান্তি মিছিলের বিপক্ষে রুখে দাঁড়ায় জেলার পুলিশ প্রশাসন। সকাল 10টা নাগাদ জিরিবাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে 144 দ্বারা জারি ঘোষণা করা হয়। তারপরও বিভিন্ন স্থানে মিছিলের উদ্দেশ্যে মৈতেই লোকজন সমবেত হলে পুলিশ প্রশাসন বাধা দিতে থাকে। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে বিশাল পুলিশ বাহিনী রুখে দাঁড়ায় এবং বাধ্য হয়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুটতে হয়েছে পুলিশকে। বিভিন্ন স্থানে রাতভর চলে পুলিশের সঙ্গে ছোটোখাটো সংঘর্ষ। আজ সকালে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় মণিপুরী লোকদের। তবে পরিস্থিতি রাজ্যের অন্যান্য জেলার মতো যাতে সৃষ্টি না হয় সেদিকে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে জিরিবামের পুলিশ প্রশাসন। পরবর্তী খবরটি হলো, নেট ছাড়া 500 টাকা পর্যন্ত লেনদেনের সুবিধা জানালো আরবিআই। সর্বত্র এখন ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন চলছে। ফুচকা বা সবজির বাজার থেকে মাল্টিপ্লেক্স সব জায়গায় ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করে থাকেন সাধারণ মানুষ, কিন্তু অনেক সময় ইন্টারনেট বা সার্ভারের সমস্যার কারণে লেনদেন মাঝপথে আটকে যায়। এতে বিপাকে পড়তে হয় ডিজিটাল লেনদেনকারীদের। এই পরিস্থিতিতে এখন অফলাইন ইউপিআই ব্যবহার করে মুক্তি পাওয়া যাবে। এর থেকে পরিত্রাণ দিতে কার্যত সুখবর নিয়ে এলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইন্টারনেট ছাড়াই লেনদেন করা যাবে ইউপিআই লাইটের মাধ্যমে, এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই সিদ্ধান্তের ফলে ডিজিটাল পেমেন্ট আরও সুবিধাজনক হয়ে গেল। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ডিজিটাল পেমেন্টের অভিজ্ঞতা আরও সুন্দর ও সহজ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করতে গেলে ইন্টারনেটের প্রয়োজন হয়, কিন্তু ইউপিআই লাইটের মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেট ছাড়াই 500 টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। ইউপিআই লাইটে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত ব্যালেন্স রাখার সুবিধা দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী আবাসের নামে সুপ্রাকান্দি জিপি এলাকায় এক দালাল চক্রের প্ররোচনায় প্রহসন চলছে। করিমগঞ্জ ডেভেলপমেন্ট অথরিটি ফর্ম বিলি করে
সুপ্রাকান্তি জিপির জনগণের কাছ থেকে মোটা অঙ্কের উৎকুচ আদায় করতে বেশ সক্রিয় হয়ে উঠেছে একটি দালাল চক্র। জিপির প্রাক্তন সভাপতি ভূপাল রায় করিমগঞ্জ ডেভেলপমেন্ট অথরিটির কর্তৃপক্ষকে নালিশ জানিয়ে দালাল চক্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দালাল চক্রের ফাঁদে পা না দিতে জিপির জনগণকে সতর্ক করেন এবং এ বিষয়ে জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুপ্রাকান্তি জিপির তফসিলি সম্প্রদায়ভুক্ত গরিব জনগণের কাছ থেকে উৎকুচ আদায় করে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়ে দিতে একটি দালাল চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে। তার অভিযোগ, ইদানিং করিমগঞ্জ ডেভেলপমেন্ট অথরিটির সিলমোহরযুক্ত ফর্ম বিলি করে জনগণকে বোকা বানিয়ে জরুরি কাগজপত্রের সঙ্গে নিম্নতম 10,000 টাকা উৎকুচ আদায় করছে দালাল চক্রটি। সুপ্রাকান্তির খেটে খাওয়া জনগণকে কম সময়ের মধ্যেই পিএমওআই পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দিয়ে কৌশলে মোটা অঙ্কের উৎকুচ আদায় করছে চক্রটি। এতে শতাধিক মানুষ দালাল চক্রের খপ্পরে পড়েছেন বলে দাবি করেন তিনি। জিপির প্রাক্তন সভাপতি ভূপাল রায় সহ স্থানীয় বেশ কয়েকজন জনগণ অভিযোগ করেন, তারা দালাল চক্রের প্রতারণার বিষয়টি নিয়ে রীতিমতো প্রতিবাদে গর্জে উঠেন। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে করিমগঞ্জ ডেভেলপমেন্ট অথরিটির কর্তৃপক্ষের দ্বারস্থ হয়ে যাবতীয় অভিযোগ তুলে ধরেন। অথরিটির কর্তৃপক্ষ পিএমওয়াইয়ের ফর্ম বিলি করার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে বলে দাবি করেন ভূপাল রায়। তার কথায়, সুপ্রাকান্তি জিপির শতকরা 80% মানুষ এসসি সম্প্রদায়ের, তাই গরিব জনগণকে পিএমওয়াই দেওয়ার নামে প্রতারণা করে অবৈধ অর্থ কামাই করছে দালাল চক্রটি। শাসক গেরুয়া দলের কতিপয় পাতি নেতাদের যোগসাজশে দালালদের একটি সিন্ডিকেট গড়ে উঠেছে সুপ্রাকান্তিতে, তাই দালাল চক্রটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে করিমগঞ্জের জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করেছেন ভূপাল রায় সহ জনগণ। পরবর্তী খবরটি হলো, মসজিদেই আকস্মিক মৃত্যু ঘটল এক সহকারী ইমামের। আজ শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদে মৃত্যু ঘটে বরযাত্রাপুর মরকত মসজিদের সহকারী ইমাম মাওলানা আব্দুল রহিম বড় লস্করের। তিনি সুন্নত নামাজ আদায় করে খুতবার আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার সুযোগ না দিয়েই মসজিদের ভিতরেই মৃত্যুর কোলে ডলে পড়েন মাওলানা। মুসল্লিরা অ্যাম্বুলেন্স খবর করতে না করতেই প্রয়াত হন সহকারী ইমাম। মৃত্যুকালে বয়স হয়েছিল 65। রেখে গেছেন মা, স্ত্রী, এক ছেলে, 3 মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধদের। তিনি পরিচিত মহলে বুদ্দিন মেসাব নামে খ্যাত। তিনি দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা থেকে মাওলানা খ্যাতি অর্জন করেন। তিনি জীবদ্দশায় দীর্ঘ বছর বড়খলার বুড়িবাইর ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। এরপর তিনি করিমগঞ্জের আনিপুর ইমদাদিয়া আলিয়া মাদ্রাসা এবং কাছাড়ের উদারবন্দ ইসলামিয়া মাদ্রাসা এবং পরে পূর্ব গোবিন্দপুরের আলজিয়ামিয়াতুল ইসলামিয়া খানকায় মদনীত শিক্ষকতা করেন। তিনি 2 বার হজব্রত পালন করেন। আজ রাত 7টায় বরযাত্রাপুর মরকত মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মাওলানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আহমেদ সাইদ গোবিন্দপুরি। অপরদিকে কাঠলিচুড়া বিধানসভা এলাকার সুলতানি বাগানে 25 লক্ষ টাকা ব্যয়ে 8 নং মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক সুজামউদ্দিন লস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পূজা দাওয়ালাগুপু ও দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের খণ্ড উন্নয়ন আধিকারিক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুজামউদ্দিন লস্কর জানান, এলাকার উন্নয়নে তার প্রয়াস অব্যাহত রয়েছে। তিনি এলাকার জনগণকে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেখভাল নিজে থেকে করার আর্জি রাখেন। বিধায়ক লস্কর জানান, যাবতীয় সমালোচনার ঊর্ধ্বে উঠে তিনি এলাকার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। জনগণের আস্থা ও বিশ্বাসের উপর ভর করে তার এই পথ চলা বলেও জানান তিনি। পরবর্তী খবরটি হলো, গাড়ির ডেথ সার্টিফিকেট জমা না দিলে জরিমানা, ফরমান পরিবহন বিভাগের। আপনার বহু পুরনো গাড়ি আপনি কি বিক্রি করে দিয়েছেন? সেই পুরনো গাড়ির ডেথ সার্টিফিকেট পরিবহন আধিকারিকের কার্যালয়ে জমা করেছেন কি? না করলে হয়তো হাজার হাজার টাকা জরিমানা দিতে হবে আপনাকে। অনেকেই এই আইন সম্পর্কে ওয়াকি ভাল নন। ডিটিও অফিসে রয়েছে পৃথক আইন, সেই আইন অনুসারে জরিমানা করা হয় অনেককে। ধরা যেতে পারে কোনো এক সময় আপনার একটি গাড়ি ছিল, গাড়ি চলতে চলতে সেটি নষ্ট হয়ে গেছে, পুরনো লোহার দামে গাড়িটি বিক্রি করে দিয়েছেন কোনো দোকান কিংবা ফেরিওয়ালার কাছে। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন, আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এখনও ডিটিও অফিসে সক্রিয় রয়েছে। নিয়ম অনুসারে গাড়ির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর রেজিস্ট্রেশনকে পুনর্নবীকরণ কিংবা চলাচলের অযোগ্য হিসাবে অফিস থেকে ডিক্লারেশন নিতে হয়, অর্থাৎ গাড়ি চলাচলের অনুপযুক্ত বা গাড়ির ডেথ সার্টিফিকেট বলা যেতে পারে। ডিটিও অফিস থেকে সেই সার্টিফিকেট দেওয়ার পরে আপনি নির্দিষ্ট জায়গায় গাড়িটি বিক্রি করতে পারবেন। অন্যথা সেই গাড়ি বিক্রি করলে আপনার রেজিস্ট্রেশন নম্বরে প্রতি বছর 10-12 হাজার টাকা জরিমানা হতে থাকবে।
কারণ ডিটিও অফিসের কাছে গাড়ি নষ্ট হয়ে পড়ে থাকা কিংবা লোহার দামে বিক্রয় করে দেওয়ার কোনো তথ্য নেই। গাড়ির মালিক কোনো ব্যক্তি হলেও রেজিস্ট্রেশনের মালিক পরিবহন বিভাগ। তবে সেই সমস্যা থেকে পরিত্রাণের জন্য সরকার অবশ্য সে বিষয়ে জনগণকে কিছুটা ছাড় দিয়েছে। 19 অক্টোবরের মধ্যে কোনো লোক যদি পুরনো গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করেন তাহলে জরিমানার 75% মাফ করা হবে। একটি অ্যাফিডেভিট জমা দিয়ে আবেদন করলে ডিটিও অফিস তা মাফ করবে। এছাড়া যাদের পুরনো রেজিস্ট্রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা সেগুলোকে ডিজিটাল ফর্মে নিয়ে যেতে হবে। নভেম্বর মাসে পুরনো দিনের ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন নম্বরগুলো বাতিল হয়ে যাবে, তাই প্রথম মাসে যারা সেগুলো পরিবর্তন করবেন তাদের জন্য 50% ছাড়, দ্বিতীয় মাসে যারা করবেন তাদের জন্য 30% এবং পরবর্তী মাসের জন্য 20% ছাড় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পুরনো লাইসেন্সগুলো ডিজিটাল করা না হলে সেগুলো বাতিল করা হবে বলে সরকার আসামের প্রতিটি জেলার ডিটিওকে জানিয়ে দিয়েছে। ঠিক সেভাবে যেসব বাণিজ্যিক গাড়ির ফিটনেস নেই সেগুলো পরীক্ষা করিয়ে ডিটিও অফিস থেকে ফিটনেস সংগ্রহ করতে বলেছেন করিমগঞ্জ জেলা পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাপাদার। তিনি বলেন জনগণের সমস্যার কথা চিন্তা করে সরকার বিশেষ ছাড় দিয়েছে। প্রতিদিন 50 টাকা জরিমানার স্থলে 10 টাকা থেকে 25 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো করিয়ে নিতে অনুরোধ জানান করিমগঞ্জের জেলা পরিবহন আধিকারিক। অপরদিকে ভারত বাংলা সীমান্তে জোরদার নজরদারি বিএসএফের। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জারি হাই অ্যালার্ট। স্বাধীনতা দিবসকে সামনে রেখে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা কড়া করতে করিমগঞ্জ সীমান্তে জারি হলো হাই অ্যালার্ট। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। সীমান্তে জোরদার নিরাপত্তা সুনিশ্চিত করতে গত 2 দিন আগে করিমগঞ্জের জেলাশাসকের কনফারেন্স হলে ত্রিস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে যাওয়া আসার পথে নাশকতা যাতে না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। অন্যদিকে 15 আগস্টের আগে বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সীমান্তগুলো। কোনো অনুপ্রবেশকারী অবৈধভাবে প্রবেশ করে যাতে নাশকতা ঘটাতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রেখেছে সীমান্তরক্ষী বাহিনী। করিমগঞ্জের সীমান্ত এলাকাগুলোতেও জারি করা হয়েছে সতর্কতা। জল সীমায় বাড়তি নজরদারি শুরু হয়েছে। কোনো রকম অবৈধ অনুপ্রবেশ যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। করিমগঞ্জের সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফের মিজোরাম কাটার ফ্রন্টিয়ারের অধীনে থাকা 16 নম্বর সহ 134 নম্বর ব্যাটালিয়ান। এবার পুরুষ জওয়ানদের পাশাপাশি দিনরাত জেগে কড়া টহলদারিতে রয়েছেন মহিলা জওয়ানরা। স্বনির্ভর ভারতে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে ভারতের কন্যারা। দেশের সীমান্তে বিএসএফ নারীদের উপস্থিতি বলতে গেলে শত্রুদের মধ্যে হাহাকার সৃষ্টি করেছে। সীমান্তে বিএসএফ নারীদের উপস্থিতি শত্রুদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনুপ্রবেশ থেকে শুরু করে বিভিন্ন অবৈধ চোরাচালান রোধে দেশের এই কন্যারা শত্রুর ঘুম উড়িয়ে দিয়েছে। দেশের নিরাপত্তায় দেশের কন্যারা দিনরাত সীমান্তে শত্রুদের দিকে নজর রাখছে যেন কোনো শত্রুর ঘৃণ্য উদ্দেশ্য সফল না হয়। শুধু তাই নয়, বিএসএফ মহিলা শাখার জওয়ানরা তাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে কঠিন পরিস্থিতিতেও তাদের বীরত্ব ও পরাক্রমের সঙ্গে সীমান্তে মোতায়েন রয়েছে। সীমান্তে দাঁড়িয়ে থাকা এই কন্যারা শুধু তাদের পরিবারেরই নয়, সারা দেশের জন্য এই সময় গৌরব ও গর্ব বয়ে এনেছে। আগামী মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা সীমান্ত জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে নজরদারি বাড়ানো সহ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে ব্যাটালিয়নের পক্ষ থেকে। সুতারকান্দি কুশিয়ারা সীমান্তে ভারত বাংলা উভয় দেশের পাসপোর্ট যাত্রীদের উপর নজর রেখে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে যাওয়া আসার অনুমতি প্রদান করা হচ্ছে বিএসএফ কাস্টম পুলিশের পক্ষ থেকে। করিমগঞ্জের সরিষা থেকে খোলাচড়া অবধি 4.3 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত, যার জন্য আগে থেকেই তৎপর সুরক্ষা বাহিনী। ভারত বাংলা সীমান্ত এলাকায় সীমান্তরক্ষীরা দিনরাত সমান্তরালভাবে প্রহরা দিয়ে তল্লাশি অব্যাহত রাখছে। দুষ্কৃতীদের হাত থেকে গোটা এলাকার সীমান্তলগ্ন গ্রামগুলির মানুষকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ বলে জানা গেছে বিএসএফের পক্ষ থেকে। এবার বাড়তি নজরদারিতে নামানো হয়েছে তাদের মহিলা সদস্যদের। 24 ঘন্টায় প্রহরার দায়িত্বে রয়েছেন মহিলা জওয়ানরা। আন্তর্জাতিক সীমান্ত সহ কাঁটাতারের বেড়াগুলি নিরাপদ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন বিএসএফ আধিকারিকরা।